ডেঙ্গু মোকাবিলায় নবনির্বাচিত মেয়রদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সম্মতি দেননি হাইকোর্ট। হংকংয়ে দিল্লি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে আকাশ। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। ডেঙ্গু মোকাবিলায় আগে থেকে নবনির্বাচিত মেয়রদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়রদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে সেটিকে নিশ্চয়ই আপনার খেয়াল রাখতে হবে। ক্ষুদ্র মশা হলেও অনেক শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। সকালে নিজ কার্যালয়ে ঢাকার দুই সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পড়ান প্রধানমন্ত্রী। পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্য চলাকালে শপথ অনুষ্ঠানের পুরো কক্ষ হাততালি দিয়ে সমর্থন জানান। একই অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে মেয়রদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রকল্পে আমরা বাজেট দেই, কিন্তু এই বাজেটের টাকাগুলি বা উন্নয়ন প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না সেটা পর্যবেক্ষণের ব্যবস্থা আমরা নিচ্ছি, সেটা নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করব। এখানে বহুদলীয় গণতন্ত্র আছে, কেউ হয়তো ভোট দিয়েছে, কেউ হয়তো ভোট দেয় নাই, কিন্তু আপনি যখন নির্বাচিত হয়ে দায়িত্ব নিচ্ছেন তখন আপনাকে ওটা বিবেচনা করতে হবে না যে কে দেয় নাই আর কে দিল। মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে সেটা নিশ্চয়ই আপনাকে দেখতে হবে। ক্ষুদ্র মশা হলে অনেক শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। আর তাছাড়া আমাদের ব্যাপকভাবে ঢাকা শহরে বিরাট বিরাট মেগা প্রজেক্টও চলছে, উন্নয়ন প্রকল্প চলছে, সেগুলির জন্য যথাযথভাবে যথাসময়ে বাস্তবায়ন করা যায়, সেখানে আপনাদের সহযোগিতা কামনা করি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বিএসএনএমইউ এর রিপোর্ট পর্যালোচনা করেন হাইকোর্ট বেঞ্চ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো তার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য রাজি হননি তিনি। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। শুনানির শুরুতে আদালত খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন পরে শোনান। এরপর আদেশ দিতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন রোববার পর্যন্ত সময় চান, কিন্তু আদালত তাতে রাজি না হলে তিনি এদিন দুপুর দুইটা পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানান। এরপর আদালত দুপুর দুইটায় আদেশের জন্য সময় রেখেছেন। অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত বলে জানিয়েছেন জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এটা কমন ফ্লু, শীতকালীন সবজি থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এদিকে পাট মন্ত্রীর অসুস্থতা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে, অনেকে বলতে থাকেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় মরণঘাতী নোভেল করোনা ভাইরাস না হলেও করোনা ভাইরাসের একটি প্রকরণে আক্রান্ত হয়েছেন পাট মন্ত্রী। এ বিষয়ে আইইডিসিআর পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি ক্ষতিকারক করোনা ভাইরাস নয়, এ বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। করোনা ভাইরাসের কারণে বিদেশিদের সৌদি আরবে পবিত্র উমরা পালন ও মসজিদে নববীতে জিয়ারত সাময়িক স্থগিত এবং টুরিস্ট ভিসা বন্ধের ঘোষণায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন 500 উমরা হজযাত্রী। সৌদি আরব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো এয়ারলাইন্স তাদের নেবে না। যেসব উমরা হজযাত্রী আগে ভিসা নিয়েছেন তাদেরও সকাল থেকে কোনো ফ্লাইট পরিবহন করেনি। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন ভিসা পাওয়া উমরা যাত্রীরা।
এ বিষয়ে হাব নেতারা জানিয়েছেন, এরই মধ্যে 10,000 ওমরা ভিসা করা আছে, 9 কোটি টাকার টিকিট কাটা আছে। সবকিছু নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছেন তারা। করোনা ভাইরাসের কারণে ওমরা ভিসা বন্ধের ঘোষণায় বাংলাদেশ 50 কোটি টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তারা। তবে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে হজের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি সৌদি সরকার। দিল্লিতে ব্যাপক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত রোববার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এখন পর্যন্ত 28 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন 200 জন। বুধবার ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল নয়াদিল্লির সহিংসতাপূর্ণ এলাকায় পরিদর্শন করার কয়েক ঘন্টা পর সন্ধ্যায় ভজনপুরা এলাকায় সংঘর্ষ হয়। তবে দিল্লি পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তারা সহিংসতার অভিযোগে 18টি FIR দাখিল করেছে এবং 106 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে কয়েকদিনের সংঘর্ষে উত্তর পূর্ব দিল্লির এলাকাগুলোর অনেক বাড়িঘর দোকানপাটে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় নাশকতার এই আগুন থেকে বাদ পড়েনি মসজিদ মাজারও। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বাড়িঘর ছাড়ছে আতঙ্কিত মানুষজন। ডেঙ্গু মোকাবিলায় নবনির্বাচিত মেয়রদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সম্মতি দেননি হাইকোর্ট। হংকংয়ে দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 28। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।